সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আশরাফ চৌধুরী সো আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনার সাথে শেয়ার করব হলো নরসন্দী সদরের পৌর পার্ক সো ভিউয়ার্স আমরা আছি হলো পৌর পার্কে আজকে পৌর পার্ক ঘুরে দেখার চেষ্টা করব কিন্তু সেটা হলো রোজার মধ্যে ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে বাট ভিডিওটা বেশ না আগেই করছে ভিউয়ার্স সো চলুন দেখা যাক সো ভিউয়ার্স আমরা এখন কোথায় আছি সেটা তো আপনারা জানতে হবে পৌর পার্ক বলতে তো কেউ আর চিনবে না সো আমরা আছি এখন নরসন্দী সরকারি কলেজের ঠিক পিছনে সো ভিওয়ার্স এখানে একটা কথা হলো যে নরসন্দী সরকারি কলেজ নিয়ে সম্পূর্ণ আমার দুইটি পর্বে ভিডিও আছে আমি ডিসক্রিপশানে দিয়ে দিব অবশ্যই আপনারা দেখবেন সরকারি কলেজের প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দিয়েছি যে হেঁটে হেঁটে আপনারা যদি দেখেন সরকারি কলেজ সময়ের ধারণা এবং সরকারি কলেজের ভিতরে কি কী আছে সব কিছু দেখতে পাবেন সো আশা করি দেখবেন আই বাটন এবং ডেসক্রিপশনে দিয়ে দেব সো আমরা এখন আজকে পৌর পার্ক সময় ধারণা নেব সো আমরা মূলত সরকারি কলেজের পিছনের যে রাস্তা ওই রাস্তার সাথে যেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা সেটার নাম হলো পৌর পার্ক আর পৌর পার্কের অবস্থানও আমি ভিডিও শেষে বলে দেব সো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সো আমরা আছি এখন হলো পৌর পার্কে সো পৌর পার্ক মূলত জায়গাটা হলো পৌর বলতে বুঝেন তো যেটা একটা শহরের মূল কেন্দ্রে বলা হয় সদর পৌর সো ভিউয়ার্স পার্ক বলতে বোঝায় একটা গাছপালা এবং বসার জায়গা এবং মানুষ যেখানে অবসর সময় কাটাতে পারে সো এখানে এটা একটা পার্কের মতোই বলা যায় গাছপালা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গাছপালা আছে এবং মানুষের আনাগোনা আছে এবং অনেক পরিমাণ বাতাস আর সরকারের তরফ থেকে দুলনা দেওয়া হয়েছে তারপর হলো স্লিপার বাচ্চাদের খেলার জন্য তারপরে রোজা যেহেতু এখন আমি মানুষের আনাগোনা কম বিকালবেলায় একটু বাড়বে সো আমি ইভিউটা করছি রোজার সময় সো আমি দেখানোর চেষ্টা করব রোজার মধ্যে পুরো পার্ক কেমন আরেকটা আর দুই তিনটা ভিডিও করব রোজা ছাড়া এবং ঝাঁকঝমকপূর্ণ পুরো পার্ক আপনারা আসবেন এখানে অবশ্যই আপনারা আনন্দ পাবেন সো ভিউয়ার্স পৌর পার্কের মধ্যে তো শুধু শুধু আপনারা আসবেন না মূলত কী পাবেন সো এই গাছটা যেটা ঝুম করে দেখালাম ওইটার নিচে ফুচকা স্টল বিশাল বড় করে ফুচকা স্টল ছাড়াও আরও অনেকগুলো ফুসকা স্টল পেয়ে যাবেন এবং ঝালমুড়ি দোকান পেয়ে যাবেন এবং আরও অন্যান্য খাবার দোকান চেয়ে পেয়ে যাবেন এ বিষয়ে আমি একটা ভিডিও করব। এটা হলো রোজার মধ্যে পৌর পার্ক আশেপাশে গাছপালায় ভরা এবং এই সাইড দিয়ে হলো বসা যায় র্যালের রেলিংয়ের মধ্যে আর এদিক দিয়ে মানুষের চলাচলের একদম সীমিত যেহেতু রোজার টাইম আমি শুধু এই ভিডিও দেখানোর চেষ্টা করলাম যে পৌর পার্ক রোজার মধ্যে আরেকটা ভিডিও করবো সামনে রোজা ছাড়া পৌর পার্ক এবং জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ পৌর পার্ক সেটা দেখে আপনারা অবাক হবেন এবং আপনারা এখানে আসতে যাবেন এত মানুষ এখানে বসে বিকালবেলা দেয় সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরেও আপনারা অবাক হবেন এই জন্য বললাম যে আপনাদের ইনভাইট করলাম যে এখানে এসে একবার ঘুরে যান সো সোভিয়ার্স আমরা এখন আছি হলো নর্থ সন্দী রেলওয়ে স্টেশনের সাথে এটা হলো আসনগর সিগনাল আর ভিউয়ার্স দিক দিয়ে হলো নরসন্ধি রেলওয়ে স্টেশন আর নরসুন্দি রেলওয়ে স্টেশন নিয়ে আমি সম্পূর্ণ ব্লক করব সামনে আপনারা দেখবেন আর এখান থেকে আমি ট্রেনের ভিডিও করে থাকি শর্টস ব্লক আর আমরা আজকে ভিডিওর উদ্দেশ্য হলো রোজার মধ্যে পৌরো পার্ক ওই দিক দিয়ে ভিউয়ার্স আবার খারাপ খাবারের দোকান আছে সব মিলে বলতে পারি যে রোজার মধ্যে পৌর পার্ক একদম শান্ত নির্বিলি সো একটা ব্লগ আছে একশো টাকার মধ্যে পড়বে আর অনেক কিছু খাওয়ার ফেসবুকে দেখেছি এইরকম একটা ব্লগ আমি করার চেষ্টা করবো সো আশা করি ভিডিও ভালো লেগেছে এবং এটার অবস্থান হলো নরসুন্দী রেলওয়ে স্টেশনের পিছনে এবং নর্সুন্দী সরকারি কলেজের পিছনে ঠিক সো ভালো থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বিদায় নিচ্ছি আমি আশরাফ চৌধুরী আসসালামু আলাইকুম